नारी और शिशु विकास एवं समाज कल्याण दफ्तर व्यवस्थापनाय बीरभूमे चलछे विश्व मातृदुग्धपान सप्ताह अनुष्ठान अंशग्रहण करेछे ब्लकेर अंगनवाड़ी सेंटरगुलिते गर्भवती और प्रसूति मायेरा। प्रशासनेर उद्योगे नारी और शिशु विकास और समाज कल्याण दफ्तर व्यवस्थापनाय जिलार 19 ब्लकेर अंतत 4000 अंगनवाड़ी सेंटारे चलछे नाना अनुष्ठान। बीरभूमेर मयूरेश्वर 1 ब्लकेर শালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সেই ছবি ধরা পড়েছে দূরদর্শনের ক্যামেরায়। মাতৃ দুগ্ধপানের গুরুত্ব সম্পর্কে মায়েদের সচেতনতার বার্তা দিয়েছেন আইসিডিএস এর জেলা প্রকল্প আধিকারিক অশোক মজুমদার। স্বাস্থ্যবিধি আমরা মানি, ঠিক একই রকম ভাবে যখন আপনি মাতৃদুগ্ধ পান করাবেন ঠিক একইভাবে আপনার নিজের হাত পা ধুয়ে নেবেন, পানটা ভালো করে দিয়ে বাচ্চাটাকে দেবেন। কারণ পয়সা থেকে আপনার কারণে ইনফেকশন যেতে পারে, দুধে কোনোদিন ইনফেকশন হয় না, ঠিক আছে, আপনার কারণে কিন্তু। এখন অনুষ্ঠানে অংশ নিয়েছেন গর্ভবতী এবং প্রসূতি মা, সেই সঙ্গে 17-18 বয়সী কিশোরী মেয়েরা। বুকের দুধ খাওয়ানোয় উৎসাহ দিতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি, দেওয়া হচ্ছে পরামর্শ। ব্লকের প্রজেক্ট অফিসার সায়নদীপ চট্টোপাধ্যায় দূরদর্শনকে জানিয়েছেন, আমরা আমাদের ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী 1-7 অবধি অগস্ট মাসে আমরা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করছি। এটি আমাদের সেন্টার লেভেলে, পঞ্চায়েত লেভেলে এবং আমাদের আইসিডিএস প্রজেক্ট লেভেলেতে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। আজকে আমরা যেরকম এসেছি শালডাঙ্গা পাড়াতে এবং সেখানে মায়েদেরকে নিয়ে একটি সচেতনতা শিবির আমরা আয়োজন করেছি, যেখানে আমাদের জেলা প্রকল্প আধিকারিক উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা মায়েদের মধ্যে একটি কুইজ মাতৃদুগ্ধ নিয়ে আয়োজন করেছি। এবং আমরা বলতে পারি যে আমরা সফলতার সাথে সারা দিন আমরা মায়েদেরকে এই কয়েকটা দিন বুঝিয়ে চলেছি মাতৃদুগ্ধের গুরুত্ব কোথায় এবং মাতৃদুগ্ধ পান করানো কেন। জন্মের 1 মধ্যে মায়ের দুধ পানে শিশু মৃত্যুর হার কমে যায়। 6 বয়স পর্যন্ত শিশুর একমাত্র খাদ্য মায়ের বুকের দুধ, এমন সচেতনতার বার্তা পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। শম্ভুনাথ সেন, দূরদর্শন সংবাদ, বীরভূম।